শুভ সকাল বন্ধুরা, আপনাদের সকলকে অনিমাস ব্লগে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা তো ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, দেখতে থাকবেন। এই যে সবে সূর্য মামা উঠেছে, এখন সূর্য উঠে গেছে, আমার ঘরে সব কিছু এলোমেলো, ভালো করে উঠোনটা ঝাঁট দিতেও পারলাম না। এই যে একটা পিলার তার করিয়েছে, আর এই একটা বললাম সিঁড়ি হচ্ছে নতুন করে, দেখুন সব এলোমেলো, ভালো করে ঝাঁট দিতেও পারলাম না, কিছু না, একটু বাসন ধোয়া হলো, হালকা হালকা করে ঝাড় দিলাম। চলুন একটু বাইরেটা দেখিয়ে নিয়ে আসি। এই যে সামনেও জাম একদম রাস্তা, দেখছেন এখানে বালি, এখানে পাথর, সব পড়ে আছে। পুরোনো ঘরটার এখানটাও ভেঙে দেওয়া হয়েছে, সিঁড়িটা দেখুন এই এক সাইডটা লাগানো আছে, এক সাইডটা ভেঙে গেছে। বন্ধুরা, এই যে ফুল তুলতে গেলাম, ফুল তুলতে গিয়ে মাছালার সঙ্গে দেখা হলো, তাই এই যে নদীর মাছ আমি নিয়ে আসলাম। আজকে সকালে রান্নাটাও একটু আয়োজন হয়েছে, এখন দেখি বরমশাই দোকানে যাবে, কিছু তো আনবে। এই দেখুন মাছ নিয়ে এসেছি, এই মাছগুলো খেতে খুব স্বাদ, একটু হয় আলু নয় একটু বেগুন দিয়ে রান্না করলে খুব স্বাদ হয় খেতে। তো দেখছেন আপনারা দেখতে থাকুন, ছোট মাছ কাটাও ঝামেলা কিন্তু খেতে ভালো। তো বেগুনটা আমি কেটে নেব মাছ রান্না করার জন্য। এই যে কাটা হয়ে গেছে দেখুন বেগুনটা, তো বেগুনটা কেটে নিয়েছি, এবার আমি এই আলুটা ছুলে একটু আলু কেটে নেব, তো মাছের ঝোলে চচ্চড়ির মতো করব মাছের, হালকা মাখা মাখা করে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা আপনারা, এরকম করে আলু ছুললে ছোলাটা কম উঠে, একটু কম যায় একটু ভালো হয়। এই যে আলুটা আমি এখন কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, আলুটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা গোটা পেঁয়াজ
এটাকে আমি কেটে নেব। একটু ধুয়ে নি, পেঁয়াজটা আমি কুচিয়ে দেবো। পটলটা ভেজে নিয়েছি, পটলটা তুলে নিলাম। এবার এই তেলে মাছটা আমি ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো মাছের মধ্যে, আর একটু হলুদ গুঁড়ো। এটাকে মেখে নেব, এবার মাছ ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটাকে তুলে নেব। দেখছেন কড়াইটা আমার খুব গরম হয়েছে, এবার আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, এবার সামান্য একটু সাদা জিরে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আবার দিয়ে দিলাম, দেখুন পেঁয়াজ কুচি। একটু লাল লাল করে ভেজে নিই। আপনারা অনেক রকম কথার আওয়াজ পাচ্ছেন, আমাদের বাড়ি মিস্ত্রিরা লেগে আছে, ওদের কথাই শুনতে পাচ্ছেন। আলুটা দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে দেবো। এবার দেখুন হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো। জিরের গুঁড়ো, আমরা বেশি ঝাল খাই না তাই একটু লঙ্কা গুঁড়ো দেবো অল্প। এবার এগুলো আমি নেড়ে নেবো, কষিয়ে নিই এটাকে। দেখলেই জিভে জল আসবে বন্ধুরা, আমার ছেলের তো জিভে জল আসছে। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
আমি ঢেকে দেব। ভাজা মাছ কটা আমি দিয়ে দেব। দেখুন রান্না হয়ে গেছে আমার তরকারিটা। এবার আমি নামিয়ে নিই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আমি।